পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের মানুষ আনন্দমুখর ছুটির দিন কাটাচ্ছেন। তীব্র গরমেও দেশটিতে ঈদের আনন্দে ভাটা পড়েনি। প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই ঈদ আনন্দ উদযাপনে। মেহেদি হাসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদের ছুটি উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজনের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ শেষে নিজেদের মতো ঈদের ছুটি উপভোগ করছেন। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আমরা সবাই, সব শ্রেণীর মানুষ যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি, এই জন্য ওপেন হাউস প্রোগ্রাম ঈদটা উদযাপন করলাম। এটা আসলে মনে হচ্ছে যে ঠিক যেন বাংলাদেশের, আমরা বাংলাদেশের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ঈদ করছি। প্রচণ্ড গরম চলছে, এরপরেও আমরা পরিবার পরিজন দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বিভিন্ন পার্কে ঘুরেছি। আমিরাতের বিনোদন পার্ক, সমুদ্র সৈকত, ডেজার্ট সাফারি, পাহাড়ি এলাকা, সিনেমা হল, শপিং মল, ফুড স্টেশন ও খেলার মাঠে উপচে পড়া ভিড়। সারাদিনের আনন্দ আয়োজনে সঙ্গী ছিল পরিবার পরিজন ও বন্ধু বান্ধব। UAE এবং ওমানের বর্ডারে একটি সুন্দর জায়গা রয়েছে আপনার হাত্তা ড্যাম, ওই এলাকা একদম পর্যটন এরিয়া বলে খ্যাত। সেখানে আমরা পরিবার পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে ভ্রমণ করেছি। আমরা এখানে কিন্তু অনেক আনন্দ করছি, আমরা কিন্তু এই আনন্দটা খুবই ভালোভাবে কেটিয়েছে। মানুষজন এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে আমাদের ঈদের প্রোগ্রামের মধ্যে। আমরা আজকে এখানে 30-35 বছর ধরে এখানে আসি, কিন্তু এখানে ঈদ উদযাপন করতেছি। আমার দুই বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে লং ড্রাইভে চলে গেছি। আবুধাবি দূতাবাস এবং দুবাই কনসুলেটের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের ছুটিকে উপভোগ্য করতে ছিল ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক পরিবেশনা। মেহেদি হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত।